শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ কৃপা এবং তোমাদের দোয়া এখন পর্যন্ত ভালোই আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ নিয়ে আলোচনা করছিলাম। গত দুইটি ক্লাসে আমরা কৃষির দুইটি উপকরণ মাটি এবং পানি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কৃষির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান বীজ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় আমরা চিত্র এবং ছবির সাহায্যে বীজ সম্পর্কে বাস্তব ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলো আলোচনায় যাওয়া যাক। আজকের আলোচনায় সবাইকে স্বাগতম। আজকের পাঠ পরিচিতি আমি আগেও বলেছি, তারপর তোমরা একটু দেখে নাও। তোমাদের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায় পাঠ 8, 9 এবং 10, অর্থাৎ বীজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে ফসলের বীজ কি সেটা আমরা জানি, বীজের বৈশিষ্ট্য। উদ্ভিদের বংশবিস্তারের মাধ্যম হলো বীজ। বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। সাধারণভাবে বীজ বলতে উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বোঝায়। তাহলে নিষিক্ত এবং পরিপক্ক, অর্থাৎ যেসব উদ্ভিদের ফুল ধারণের মাধ্যমে, অর্থাৎ ফুলের পরাগায়ন, প্রথমে ফুলের যে পুরুষ অংশ থেকে স্ত্রী অংশে পরাগরেণু পতিত হয় এবং সেটা ডিম্বককে নিষিক্ত করার পরে এটা পরিপক্ক হয়ে বীজে পরিণত হয়, এটা আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো পরিপক্ক ডিম্বককে, নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে, যেমন ধান, গম, পাট ইত্যাদি ফসলের বীজ। তবে ব্যাপকভাবে বীজ বলতে উদ্ভিদের যে কোনো জীবন্ত অংশ যা পরবর্তীতে বংশবিস্তারের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ শুধু বীজ নয়, উদ্ভিদের যে কোনো অংশ, কাণ্ড, ডালপালা, পাতা, শিকড়, যে কোনো অংশ হতে পারে, যেখান থেকে নতুন চারা সৃষ্টির মাধ্যমে নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে, এরকম প্রত্যেকটা অংশকে আমরা বীজ বলে অভিহিত করতে পারি। যেমন ধান হতে পারে, এটা তো বীজ। এছাড়াও মিষ্টি আলুর লতা, আখের কাণ্ড, পাথরকুচির পাতা, পেঁয়াজ, গোল আলু, এ সমস্ত কাণ্ডগুলো বা অংশগুলো কিন্তু বীজ হিসেবে অনেক সময় ব্যবহার করা যায়। এখানে আমরা দেখি ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেকের মাধ্যমে কিভাবে বীজ উৎপাদন হয়, অর্থাৎ বীজ গঠন হয়। এখানে দেখতে পাচ্ছি যে ফুলের যে পুংকেশর, পোলেন গ্রেন, এখান থেকে পোলেন গ্রেন বা পরাগরেণু গর্ভমণ্ডে পতিত হয়ে এর ভিতর দিয়ে এসে গর্ভাশয়ের ভিতরে ওভিউল, অর্থাৎ ডিম্বককে নিষেক করছে। এই পরাগরেণুটা ডিম্বকের সাথে মিলিত হওয়ার পরেই কিন্তু নিষেক হয় এবং এর পরবর্তীতে এই ডিম্বাণুগুলো, ডিম্বকগুলোই পরিপক্ক হয় বা বৃদ্ধি পেয়ে এটা বীজে, পরিপক্ক বীজে পরিণত হয়। এটাকে বলা হচ্ছে নিষেক বীজ। কিন্তু নিষেক না হলে ওই ডিম্বাণু কখনোই বীজে পরিণত হবে না, সেটা ফুল অবস্থায় ঝরে যেতে পারে বা ঝরে যাবে। এখানে যে বিভিন্ন বীজের ছবি আমরা দেখতে পাচ্ছি, এগুলো আসলে সবগুলোই উদ্ভিদতাত্ত্বিক বীজ বা প্রকৃত বীজ, যেটা পরাগায়নের মাধ্যমে এবং নিষেকের মাধ্যমে পরিপক্ক হয়ে গঠন হয়েছে। এখন আমরা জানি বীজের বিভিন্ন বৈশিষ্ট্য, ভালো বীজের কি কি বৈশিষ্ট্য বা গুণাবলী থাকতে হবে সেটা আমরা জানি। প্রথমে হচ্ছে বীজ বিশুদ্ধতা। বীজ বিশুদ্ধতা কি? কাঙ্ক্ষিত ফসলের বীজের সাথে অন্য ফসলের বীজ, আগাছার বীজ, কাঁকর জাতীয় পদার্থ প্রভৃতি মিশ্রিত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, এতে বীজের বিশুদ্ধতা বজায় থাকে না। অর্থাৎ বীজের সাথে বিভিন্ন অপদ্রব্য, বিভিন্ন খড়কোটা, লতাপাতা, বিভিন্ন কাঁথর, এসব কিছু যদি মিশ্রিত থাকে সেটা বীজের বিশুদ্ধতা নষ্ট হয়। এরপর হচ্ছে জাত বিশুদ্ধতা। কোনো বীজের নমুনায় একই ফসলের অন্য জাতের বীজ থাকলে বীজের জাত বিশুদ্ধতা নষ্ট হয়। যেমন নাইজার সয়েল ধানের বীজের সাথে বিনা সয়েল ধানের বীজ মিশ্রিত থাকলে জাত বিশুদ্ধতা থাকে না। নিয়ন্ত্রিত পরিবেশে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাত করলে জাত বিশুদ্ধতা বজায় থাকে। অর্থাৎ এখানে জাত বিশুদ্ধতা বলতে একই ফসলের বীজ, কিন্তু যদি দুটো ভিন্ন ভিন্ন জাতের বীজ একসাথে মিশ্রিত থাকে, সেটা একই ফসলের বীজ হলেও সেটা কিন্তু বিশুদ্ধ বীজ নয়, কারণ এই বীজটা বীজ ফসল হিসেবে যখন বপন করা হবে তখন কিন্তু সেখান থেকে বিভিন্ন ধরনের জাতের যখন চারা গজাবে সেখানে কিন্তু ফলন কখনোই ভালো হবে না। এজন্য বীজের জাত বিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বীজ গজানোর ক্ষমতা। এই বিষয়টিকে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বলে। অর্থাৎ
অঙ্কুরোদ্গম কি? বীজ থেকে অঙ্কুর বা চারা বের হয়ে আসাকে বলা হয় বীজের অঙ্কুরোদ্গম। তাহলে একটা বীজের যে অঙ্কুরোদ্গম ক্ষমতা বা চারা বের হওয়ার ক্ষমতা, এটাকে বলেছে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা। কোন বীজ নমুনায় কতটুকু বীজ অঙ্কুরিত হবে সেই হিসাব থেকে বীজের ভালো মন্দ গুণ বিচার করা হয়। উত্তম বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা 100% পর্যন্ত হতে পারে, কিন্তু সবসময় সাধারণত সব বীজ এরকম 100% অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকে না। তবে কমপক্ষে 80% গজানোর হার সম্পন্ন বীজকে উত্তম বীজ বলা, অর্থাৎ একটি ভালো বীজ আমরা তখনই বলবো যদি সেই বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কমপক্ষে শতকরা 80% হয়। অর্থাৎ 100টা বীজের মধ্যে কমপক্ষে 80টা বীজ যদি বা তার বেশি বীজ যদি অঙ্কুরোদ্গম হয় বা চারা গজায়, তাহলে সেটাকে আমরা ভালো বীজ বলতে পারি। এরপর বীজের জীবাণু শক্তি টেস্ট। নমুনা বীজের চারা যদি সতেজ, সজীব ও স্বাস্থ্যবান হয় এবং প্রতিকূল অবস্থায় তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে, তবে সে বীজকে তেজস্বী বীজ বলা হয়, অর্থাৎ ভিগোরাস সিড। অর্থাৎ একটি বীজ শুধু জীবন্ত থাকলে হবে না, বীজটা পরিপুষ্ট এবং শক্তিশালী সুস্থ সবল চারা উৎপাদন ক্ষমতা সম্পন্ন হতে হবে, তাহলে সেটাকে আমরা তেজস্বী বা শক্তিশালী বা ভিগোরাস সিড বলবো। এরপর হচ্ছে বীজের আর্দ্রতা। বীজের আর্দ্রতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। নমুনা বীজের মধ্যে শতকরা কত ভাগ পানি আছে তাই বীজের আর্দ্রতা। বীজের আর্দ্রতা বীজকে বাঁচিয়ে রাখে। যেমন দানা শস্যের বীজের আর্দ্রতা 8-10% রাখা উত্তম। অর্থাৎ বীজের আর্দ্রতা এই 8-10% কেন গুরুত্বপূর্ণ? যদি বীজের আর্দ্রতা 8%-এর কম হয়, বেশি শুকানো হয়, তাহলে কি বীজের ভ্রূণটা শুকিয়ে মারা যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যদি বীজের আর্দ্রতা 10%-এর বেশি হয়, তাহলে বীজটা যখন সংরক্ষণ করে রাখা হবে তখন সেখানে সহজেই রোগ এবং পোকার আক্রমণ হতে পারে এবং বীজটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর হচ্ছে বীজের বর্ণ। প্রত্যেক জাতের বীজের সাধারণ রং থাকে, তাই ভালো বীজের ক্ষেত্রে স্বাভাবিক উজ্জ্বল রং থাকতে হবে। ভালো বীজ চেনার প্রথম লক্ষণ হচ্ছে বীজের স্বাভাবিক উজ্জ্বলতা। অর্থাৎ একটি বীজের যে স্বাভাবিক রং, যেমন ধান এটা একটু গোল্ডেন কালার হবে এবং এটাই স্বাভাবিক রং। যদি ধানের মধ্যে কোনো রোগ জীবাণু থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে ধানের চিত্রে কালো কালো দাগ, অর্থাৎ বিভিন্ন ছত্রাক অথবা পোকামাকড় আক্রমণ থাকলে বীজের রংটা অস্বাভাবিক থাকবে, তো সেটাকে ভালো বীজ হিসেবে অভিহিত করা হবে না। এজন্য একটা ভালো বীজের অন্যতম একটা সাধারণ বৈশিষ্ট্য যেটা প্রথমভাবে দেখেই চেনা যাবে বীজটি ভালো কিনা, সেটা হচ্ছে বীজের স্বাভাবিক রং। এখন আমরা বীজের বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে জানি। তো বিভিন্ন ভিত্তিতে বীজের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। এক নম্বর হচ্ছে ব্যবহারের ভিত্তিতে বীজকে দুই ভাগে ভাগ করা যায়, যথা উদ্ভিদতাত্ত্বিক বীজ। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে, যেমন ধান, পাট, গম ইত্যাদির বীজ, যেটা আমরা ভিডিওর মাধ্যমে কিভাবে নিষেকের মাধ্যমে ফুলের পরাগায়ন থেকে নিষেকের মাধ্যমে কিভাবে ডিম্বকল পরিপক্ক হয়ে বীজে পরিণত হচ্ছে সেটা আমরা দেখেছি। এটাকেই উদ্ভিদতাত্ত্বিক বীজ বা এটাকেই কিন্তু প্রকৃত বীজ বা ট্রু সিড বলা হয়। আর কৃষিতাত্ত্বিক বীজ কি? কৃষি বিজ্ঞানীদের মতে উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশে আপন জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে কৃষিতাত্ত্বিক বীজ বলে, যেমন আদা ও হলুদের কন্দ, মিষ্টি আলুর লতা, কাঁকরোলের মূল, আখের কাণ্ড ইত্যাদি। অর্থাৎ এই অংশগুলোকেও জমিতে রোপণ করে নতুন চারা এবং বীজ উৎপাদন করা যায়। তোমরা এটা দেখে চিনতে পারছো এটা কি? এটা আলুর কন্দ থেকে চারা গজেছে। এটা দেখতে অস্বাভাবিক মনে হলেও এটা কিন্তু তোমরা দেখে সহজে চিনতে পারতেছ এবং এটাও তোমরা সহজে দেখো। তো এগুলো হচ্ছে আলুর যে বিভিন্ন চোখ থাকে, যেটাকে আমরা বার্ড বলি বা চোখ, এই চোখ থেকে কিন্তু যখন চারা গজানোর সময় আসে তখন কি দেখেন স্প্রাউটিং হয়, মুকুল ইয়েগুলো নতুন কুশিগুলো বের হয়ে আসে এবং এখান থেকেই কিন্তু নতুন নতুন চারা উৎপাদনের মাধ্যমে আলুর গাছ উৎপাদন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আদা। আদা এভাবে কিছুদিন অনেক সময় ঘরে রেখে দিলে আমরা দেখি যে আদা থেকে এভাবে স্প্রাউটিং হচ্ছে বা কুশি বের হয়ে আসতেছে। তো এই অংশগুলো কেটে বাস্তব পুরো সম্পূর্ণটাই যদি লাগানো যায় মাটিতে, এই যে মাঝখানে চিত্র আমরা দেখতে পাচ্ছি, নিজে শিকড় বেরোচ্ছে, উপর থেকে কুশি বেরোচ্ছে এবং পরে চিত্রে দেখতে হচ্ছে এখান থেকে সুন্দরভাবে বড় গাছ উৎপাদন হয়েছে। তবে এখানে কিন্তু আদার বীজ না, সরাসরি আদা থেকেই আমরা নতুন চারা পাচ্ছি, সেক্ষেত্রে এটাকে আমরা বীজ বলতে পারি। এখানে আমরা দেখি আখ। আখ তোমরা সবাই চিনো, ইক্ষু বা কুশোর বলে অনেক এলাকায়, গ্যান্ডারি বলে। তো এই আখের যে প্রত্যেকটা গিটে গিটে নির্দিষ্ট দূরত্বে যে গিট থাকে পর্ব,
এই প্রত্যেকটা গিটে বা নোট এখান থেকে কিন্তু কুশি বের হয় এবং প্রত্যেকটা গিটে কিন্তু শিকড় থাকে। তো এই অংশগুলো কেটে যদি মাটিতে লাগানো হয়, এই যে ডানের চিত্র আমরা দেখতে পাচ্ছি, মাটিতে লাগানো হয়েছে, এখান থেকে সুন্দরভাবে কুশি গজেছে বা নতুন চারা বের হয়েছে। তো এক্ষেত্রে সরাসরি আখটাকে কিন্তু বীজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম চিত্রে পেঁয়াজ এবং রসুন, এখান থেকে সুন্দর বাড়িতে এভাবে পেঁয়াজ রসুন কেটে সংরক্ষণ করে রেখে দিলে অনেক সময় আমরা দেখি এখান থেকে স্প্রাউটিং হয় বা গাছ বের হয়। তো এগুলোকে মাটিতে লাগালে এখান থেকে আবার নতুন বড় সুন্দর পেঁয়াজ রসুন উৎপাদন হবে। তো এটাও বিদেশে ব্যবহৃত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাথর কুচির পাতা কিনারা দিক দিয়ে সুন্দর ছোট ছোট কুড়ির মতো বের হয়েছে কুশি, এগুলো কিন্তু ঝরে ঝরে গিয়ে প্রত্যেকটা এক একটি পাথর কুচির চারা হিসেবে উৎপাদন হবে এবং নতুন নতুন গাছ জন্ম দিবে। এখানে আমরা পান গাছ দেখতে পাচ্ছি, পান গাছের যে লতাগুলো লতানো যে কাণ্ড, এই কাণ্ডের প্রত্যেকটা গিটে গিটে কিন্তু শিকড় থাকে। এই অংশগুলো কিছু অংশ যদি আমরা আগের দিকে কেটে মাটিতে এগুলো পুঁতে রাখি বা লাগিয়ে দিই, তাহলে ওই গিট থেকে কিন্তু শিকড় বের হয়ে মাটিতে আটকে যাবে এবং উপর থেকে কিন্তু লতা পাতা বের হবে এবং নতুন পান গাছ তৈরি হবে। তো এক্ষেত্রে এটা কিন্তু বীজ হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন আমরা দেখি বীজ আবরণের উপস্থিতির ভিত্তিতে বীজের শ্রেণীবিভাগ। তো বীজকে বীজ আবরণের উপস্থিতির ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অনাবৃত বীজ, এসব বীজে কোনো আবরণ থাকে না, অর্থাৎ বীজটা ফল দ্বারা বা কোনো বীজের আবরণ বা খোসা দ্বারা আবৃত থাকে না, সরাসরি মুক্ত থাকে, যেমন পাইন এবং সাইকাসের বীজ। আবৃত বীজ, এসব বীজের আবরণ থাকে, অর্থাৎ অনেক সময় এগুলো ফলের মধ্যে বীজটা ফল দ্বারা আবদ্ধ থাকে, ঢাকা থাকে, অথবা বীজটা বীজের আবরণ দ্বারা সিড কোট দ্বারা এটাকে ঢাকা থাকে, যেমন ধান বা সরিষার বীজ। এখানে আমরা কিছু অনাবৃত বীজ দেখি, পাইনের অনাবৃত পাইন বীজ, তিনটা ছবি ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন ধরনের জাতের পাইন গাছ রয়েছে, বিভিন্ন ধরনের বীজ, মাঝখানেরটা বা এটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা পাইন আপেলের মতো, আনারসের মতো। তো এখান থেকে আসলে এটা আনারসের নাম পাইন আপেল হয়েছে, কারণ এটা পাইন এই ফলের বা বীজের মতো। তো ডানে চিত্র আমরা দেখতে পাচ্ছি শেষের চিত্র, এখান থেকে এই পাইন বীজের ইয়ে থেকে কীভাবে নতুন চারা উৎপাদন হচ্ছে। তাহলে এগুলো কিন্তু অনাবৃত বীজ, বীজটা সরাসরি ফল দ্বারা বা বীজের আবরণ দ্বারা আবৃত না, উন্মুক্ত সবকিছু এবং খোলা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সাইকাসের বীজ, মাঝখানে প্রথমে দেখা যাচ্ছে সাইকাসের উদ্ভিদ, মাঝখানে সাইকাসের যে উদ্ভিদের মাঝখানে কি সুন্দরভাবে একটা ফলের মতো দেখা যাচ্ছে, বাট বীজগুলো কিন্তু উন্মুক্ত, একদম আলগা হয়ে রয়েছে, আসলে এটা ফল নয়, এটা উন্মুক্ত বীজ, অনাবৃত বীজ। সাইকাসের অনাবৃত বীজ এবং বীজগুলো ডানে চিত্র আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে খোলা খোলাই থাকে। এখানে সরিষার বীজ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আবৃত বীজ, অর্থাৎ সরিষা যে ফল আমরা লম্বা লম্বা যে ফলের মধ্যে দেখতে পাচ্ছি সিলিকোয়া বলে, এই ফলের ভিতরে কিন্তু মাঝখানে চিত্র দেখা যাচ্ছে এগুলোকে স্প্লিটিং করলে বা ফাটালে এর ভিতর থেকে এই সরিষার দানাগুলো বের আসে, দানে আমরা দেখতে পাচ্ছি সরিষার বীজ, এগুলো হচ্ছে আবৃত বীজ, ফলের মধ্যে এগুলো আবৃত থাকে। এছাড়াও আমরা যত ধরনের ফল খেয়ে থাকি, আম জাম কাঁঠাল পেঁপে পেয়ারা লিচু, সব ধরনের ফলই কিন্তু ফলের মধ্যেই কিন্তু বীজটা ফলের মধ্যে আবৃত থাকে, এগুলো আবৃত বীজ। এবার হচ্ছে বীজপত্রের সংখ্যার ভিত্তিতে বীজকে তিনটি ভাগে ভাগ করা যায়। যেমন এক বীজপত্রী বীজ, এসব বীজে একটি মাত্র বীজপত্র থাকে, যেমন ধান গম ইত্যাদির বীজ, এগুলো হচ্ছে এক বীজপত্রী বীজ, অর্থাৎ বীজের মধ্যে বীজপত্র থাকে মাত্র একটি। দ্বিবীজপত্রী বীজ, এসব বীজে দুটি বীজপত্র থাকে, যেমন ছোলা আম কাঁঠাল, অর্থাৎ আমরা অনেক সময় ছোলা বাদাম বা মটরশুঁটি এগুলো আমরা যখন খাই বা খাওয়ার সময় আমরা দেখি এগুলো বাদাম আমরা যখন ছিলে এগুলোকে ভাঙি তখন দেখি দুইটা অংশ আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দুইটা অংশই আসলে দুটি বীজপত্র, এক বীজের মধ্যে এভাবে থাকে। এরপর হচ্ছে বহু বীজপত্রী বীজ, এসব বীজে দুইয়ের অধিক বীজপত্র থাকে, যেমন পাইন, পাইনের বীজ আমরা অলরেডি চিত্রে দেখেছি। এখানে ধানের যেমন এক বীজ এক বীজপত্রী বীজ আমরা দেখতে পাচ্ছি, ধানের বীজ থেকে কি সুন্দর চারা গজাচ্ছে, নিজ দিয়ে কুশি শিকড় বেরোচ্ছে, উপর থেকে কুশি বেরোচ্ছে, বাট একটা সিঙ্গেল কিন্তু কুশি প্রথমে বের হচ্ছে। হ্যাঁ, দ্বিবীজপত্রী বীজ আমরা দেখবো কিভাবে একটা দুইটা পথ বীজপত্র থাকে, কিন্তু ধানের বীজ আমরা দেখতে পাচ্ছি বীজপত্র একটি, ধান বীজ। এরপর এখানে একটি দ্বিবীজপত্রী বীজ, একটা লাউ জাতীয় বা কুমড়া জাতীয় ফসলের বীজ, এই যে বীজ থেকে সুন্দর চারা বের হয়ে আসতেছে এবং প্রথম আমরা মাঝখানে চিত্রে দেখতে পাচ্ছি যে প্রথম যে কুশিটা বের হয়েছে এখান থেকে দুটি পত্র, তাই না, এখান থেকে কিন্তু বলা হচ্ছে বীজপত্র দুইটি, অর্থাৎ দ্বিবীজপত্রী। এই চিত্র আমরা দেখতে পাচ্ছি
শিম জাতীয় উদ্ভিদের বীজ এখান থেকেও সুন্দরভাবে প্রথমে যে চারাটা গজাইছে প্রথমে দুইটি কিন্তু বীজপত্র থেকেই, এরপরে এখান থেকে কুশিনী আরো ডালপালা পাতা বেরোচ্ছে, কিন্তু প্রথম বীজপত্র কিন্তু দুইটি ছিল, এটাও একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজ। এটা কিন্তু তেঁতুলের বীজ থেকে আমরা কিভাবে চারা গজাতে দেখতে পাচ্ছি, উপর থেকে যদি অনেক পাতা বেরোচ্ছে কিন্তু প্রথমে কিন্তু বেজে যে দুটি ফার্ট মানে আলাদা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, এই দুটি আসলে বীজপত্র। অনেক সময় একটা ধাঁধা আমরা শুনে থাকি যে কালিদাস পণ্ডিত বলে গেছেন বাল্যকালের কথা, 1 লক্ষ তেঁতুল গাছে 6 লক্ষ পাতা। তেঁতুলের যে ছোট ছোট পাতা আমরা দেখতে পাচ্ছি চিড়ার মতো ছোট ছোট, এই পাতা তো আসলে কাউন্ট করা সম্ভব নয়, কিন্তু কিভাবে গণনা করা যাবে, বাল্যকালের কথা বলা আছে, অর্থাৎ যখন চারাটা প্রথম গজায় সেই সময় কিন্তু দুটি পাতা নিয়েই গজায়, সুতরাং 1 লক্ষ তেঁতুল গাছে 2 লক্ষ পাতা বোঝা যাচ্ছে, এখান থেকেই কিন্তু বলা হয়েছে। তো এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী বীজের উদাহরণ। এখানে আমরা আরেকটা বীজ দেখতে পাচ্ছি, তোমরা সবাই চিনতে পারছো, যদি ওটা ডিমের মধ্যে দেখাচ্ছে, এটা আসলে কাঁঠালের বীজ। তোমরা এই জায়গাটিতে লক্ষ্য করো মাঝখানে যে একটি বীজ, এই বীজের একটা অংশ একটু ফাটল আলাদা দেখা যাচ্ছে। তারপরে দেখলাম অন্যান্য যে দ্বিবীজপত্রী বীজের বীজপত্র দুটি কিন্তু সমান, একই সমান, কিন্তু কাঁঠালের বীজের বীজপত্র দুটি কিন্তু একসব অসমান। এই যে বড় অংশটা কিন্তু এটা বড় অংশ এবং এই পাশের অংশটা কিন্তু ছোট, এই জন্য কিন্তু কাঁঠালের বৈজ্ঞানিক নাম তোমরা যদি জেনে থাকো জানবা যে কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকার্পাস হেটারোফাইলাস। এই হেটারোফাইলাস মানে হচ্ছে অসমপত্র, অর্থাৎ এই বীজপত্র দুটি কিন্তু অসমান, এখান থেকে কিন্তু কাঁঠালের বীজকে এই অসমপত্র বীজ হিসেবে এটা সাইন্টিফিক নামকরণ করা হয়েছে, তবে এটাও কিন্তু দ্বিবীজপত্রী বীজ। তাহলে আমরা এই বিভিন্ন ধরনের বীজ সম্পর্কে জানলাম, বীজের ভালো বীজের বৈশিষ্ট্য জানলাম, বীজের বিভিন্ন শ্রেণীবিন্যাস জানলাম। এখন তোমাদের জন্য এই বীজ সম্পর্কে এই পড়ার আজকের আলোচনা থেকে একটা বাড়ির কাজ, এখানে তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা সুন্দরভাবে উত্তরগুলো খাতায় লিখে রাখবা এবং কলেজ যখন খুলবে তখন বিষয় শিক্ষকের কাছে জমা দিবা। প্রশ্নগুলো কি, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বলতে কি বোঝো, বীজের জাত বিশুদ্ধতা কি, কৃষিতাত্ত্বিক বীজকে কেন অঙ্গজ বীজ বলা হয়, এটা কিন্তু আমরা আলোচনায় জেনেছি। তারপরে তোমরা উত্তরগুলো সুন্দরভাবে গুছিয়ে খাতায় লিখে রাখবা। তো আজকের এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি সবাই শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।